গীতি বলে বিজয় গীতি গিয়ে শোনাবো, লালন গীতি বলে লালন গীতি, স্মৃতি রানা পুরুলিয়া দাদ কাকিমা সব আছে, কোনো টেনশন নেই। মেমোরি থেকে শুধু বের করবো, ওখানে তো লাগাতে হয়, এখানে লাগাতে হবে শুধু খাতাতে লাগাতে হবে। তো গাইছি এখনকার সময়ের একটু জনপ্রিয় গান যেগুলি মানুষ ভালোবাসে, তো সকলের জন্য গাইব, ছোট ছোট ভাই বোনেদের জন্য গাইব, সব রকম আছে, তো গিয়ে শোনাচ্ছি। বসলে হবে না, যারা দাঁড়িয়েছে শুধু দাঁড়িয়েই থাকবে, এবার শুধু হবে তোমাদের জন্য ধুম ধাড়াক্কা। বেশ ছোট ভক্ত, আমার মাসিমা
তাই মাসিমাকে দিয়ে শুরু করেছি। আপনি বড় ভক্ত না ছোট ভক্ত একটু বলেন দেখি। ছড়তে বলেছি দেখেছি এরকম করে সরে কেম বাড়ি সরে গেলাম ওরকম করো না বাড়ি গিয়ে হবে এখন তোমার। আচ্ছা আপনি ছোট ভক্ত না বড় ভক্ত? ছোট ছোট করে একটু হরিনাম হবে। আচ্ছা সবাই মিলে একটু হরিনাম হবে এখানে কোথায় মধুর বৃন্দাবনে তো আমরা সকলে এই জোড়া কথা বলতে হবে তো। হ্যাঁ ওই দিদির গলায় জোড়া আছে তার মানে দিদি পাশে ভাত রান্না হয়েছে বাড়িতে। এই দেখো উপোস করেছি তাদের গলা দিয়ে বেরোচ্ছি না কেন উপোস করলে পেটে কিছু থাকে না। কিন্তু সত্যি কথা বলতে কি আমি উপোস কাকে বলে জানি না। কাকিমা বাড়িতে কি রান্না করেছেন? হাসি রান্না হয়েছে আমার কাকিমা হাসি দিচ্ছে না বলে হাসি রান্না হয়েছে। হাস আর হাসি আপনারা উল্টো বুঝছেন কেন? হাসি আছে হাসি আছে হাস ছেলে হাসি মেয়ে। কাকিমা কি রান্না হয়েছে বলবেন তো? খাবো না ভাত মাংস সব দিয়ে সাথে করে বেরোলো। আচ্ছা কাকিমা আপনি কি একটু হরিনাম করবেন আমার সঙ্গে? বসে না একটু দাঁড়াও না বাবা আপনি কি হরিনাম করেন? করেন তাহলে আপনি তো ভক্ত তো দেখেন ভক্ত আপনারা ভক্ত নাম কি তো যদি ভক্ত হন তাহলে সবাই মিলে হরিবল হরিবল হরি হরিবল আমার সঙ্গে একটু গান গাইতে হবে হরিনাম কি গাইবেন? হরে কৃষ্ণ হাতে চুপুরে সবাই হরে
আমাদের অনুষ্ঠান